এখানে মাছ রাখছেন সাতটা, এখন পাঁচটা আছে, দুইটা চুরি করে নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, মাছ কিন্তু বেচা কিনা সবটা দিবেন, কারণ বাজার থেকে একদম ৮৫০ একদম। ১২৫০ একটা মাছ উঁচু করেন তো দেখি, একটা মাছ রাখেন ভাই, ১২০০ রাখা যায় নাকি? আসছেন বড় গেলে আসছেন তার একদিন ৮০০ গ্রাম করে দর্শক, মাছ কিন্তু বেচা কিনা চলছে, এখনো কিন্তু ইলিশের বাজার সস্তা। আর যেটা বলবো, মুসলিম কাকার এখান থেকে নাকি দুইটা ইলিশ মাছ চুরি হয়ে গেল, কত রুক সাইজের ইলিশটা চুরি হয়ে গেল আমরা একটু কাকার কাছ থেকে জানবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন দেখেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এদিকে তাকান, বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। মন খারাপ মাছ চুরি হয়ে যাওয়ার কারণে? হ্যাঁ, মানে একজন ১৮ কেজি মাছ দিয়ে ছোট মাছ, আর একজন ১২ কেজি মাছ দিচ্ছি, এই দুই কাস্টমার মাছ দিচ্ছে, আর এই মাছের এই টুকরিতে এখানে দুইটা মাছের মাছ ৪ কেজি ১০০ গ্রাম দুইটা মাছ, মানে বড় বড় মাছটা লয়ে গেছে। হ্যাঁ, দুইটা মাছ ৪ কেজি ১০০ গ্রাম। আচ্ছা দেখেন, কাস্টমারটা ভিতরে করেন, আমরা পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, তারপরে আপনি কত দেন? সব করে নেবেন? কেজি ৯০০ টাকা, আর সব কিছু নেবেন একদম ৮৫০, কোনো দাম আমাদের মনে মনে করবেন না, সব কটো দিন নেন তো কেজি ৮৫০, আর ব্যাঙ্গেন এলো ৯০০ টাকা কেজি। তো আপনার সামনে থেকে মাছ চুরি করে নিয়ে যাবে, তো আপনারও তো চুরি করে নিয়ে যাবে আপনারও? আমার সামনে থেকে না, মানে এই সাইডে খালি ছিল তো, হ্যাঁ এর রাখছি, রাখার পরে এই ছোট মাছ ছিল এই দুটি দিতে। আচ্ছা আচ্ছা, একজন দিচ্ছে ১২ কেজি মাছ, একজন ১৮ কেজি মাছ। এখান থেকে ১৮ কেজি দিছিলেন? এখান থেকে ১৮ কেজি দিচ্ছি, এখান থেকে ১২ কেজি। আচ্ছা আচ্ছা, পরে ওই ৪ জন কাস্টমার ছিল ওখানে, হ্যাঁ আর এই মাছ ছিল এখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর এর আবার দেখতে আবার করছি কি বাইরে গেছে দোকান থেকে। আচ্ছা আচ্ছা, আর এদের দিচ্ছি ব্যাগে ভরছি মাপছি, ঠিক আছে মাপছেন, এদের দুইটা মাছ। আপনাকে দুটা মাছ এমনি বলতে পারবেন যে শিউর চুরি হয়েছে নাকি মিষ্টি কইছে? মাঝে আনছি ৭টা। হ্যাঁ, ৭টা মাছে আনছি, মানে মাঝে আনছি ৭ পিস। তো মাছ বলে এখান থেকে ১৮ কেজি বিক্রি করছেন, তো ওই ৭টা মাছ ওই মানে কেন্দ্রে বলতে বিক্রি ছোট মাছ? ও আচ্ছা, ছোট মাছ ১৮ কেজি বিক্রি করছেন। হ্যাঁ, আর এখানে মাছ রাখছেন ৭টা? ৭টা, এখন ৫টা আছে, দুইটা চুরি করে নিয়ে গেছে। ওই দিন যে এক মহিলা চোর ধরা পড়ছে আপনি দেখছিলেন ভিডিও? না না, এদিন কে এদিন এই ১০০ গ্রাম ৭-৮টা মাছ গেল আপনার এনে লস? আমার মনে করেন কিনছেন কয় টাকা দিয়ে? ৪ কেজি কিনে আসি গিয়ে মনে করেন ৫৯৬০টাকা। ৯৬০টা প্রায় তো ধরেন না ৬০০০ টাকার মতো, মানে ৬০০০ টাকা লস। মানে ৬০০০ টাকা আমার বাল বাচ্চার হক থেকে বঞ্চিত করলাম। আরে আমি গরিব মানুষ, আমি বাবা আমি ছিলাম তো, এই যে আপনার চারজন দাঁড়াইছেন, এটা বাবা একদম ১৫০০ কেজি, একদম ১৫০০ দামাদ হয়নি, একদম ১৫০০। হ্যাঁ কি হয়েছে বলেন তো, মানে একটু বলেন ঘটনাটা। এখানে মনে করেন এই মাছটা ছিল এই টুকরিতে, আর এই মাছ ছিল এক টুকরিতে, ছিল এই চেষ্টা, আরেক ছিল এইটা, এই যে ১২ কেজি এটা দিছে ১৮ কেজি, এনতে বাস এই ভাগ লয়ে আছে। আপনি শুনেন, বলেন আপনি বুড়া মানুষ, আপনার এগুলা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ এই দুইটা মাছ লয়ে গেল প্রায় ৫৯৬০টাকা। হ্যাঁ, এটা আমার, আপনার তো এটা মানে এক সপ্তাহেরও কামাই না। হ্যাঁ, এক সপ্তাহ কামাই চলে গেছে, কারণ আমি জানি না মানুষে বিশ্বাস করবো কি না। বিশ্বাস করো কি না করে, কেউ তো আমার টাকা দিয়ে দেবো না।
আর কেউ বিশ্বাস না করতে আমার করার কিছু নাই, কেউ তো আমার টাকা দিয়ে দেবো না, আমার গ্যাসে আমার জলে। এই মনটা খারাপ এই জন্য আমি মাছ বেছে এই যে বন্ধ হইল আর বেচ পারলাম না। এটা কেজি নশো, এই যে যাওয়ার পরে আর বন্ধ বান্ধব খারাপ আর কি বেছে গেল। তারপরে একটু সতর্ক থাকবেন, আমি এদিনকা এই জন্য কয়েকদিন আগে এক মহিলা মাছ নিয়ে চলে গেছে এই জন্য আমাদের উলামিন ভাইয়ের কাছে, পরে আমি ভিডিও তো বলে দিছি যে ব্যবসায়ী যারা আপনারা সতর্ক থাকবেন, কারণ কিন্তু এখন অসহায় বেশি মানুষ আছে, কিছু মানুষ আছে অসহায়, গরিব দরিব মানুষ আছে কিছু, নিত্য পণ্যের দাম বাড়াতে অনেক ইলিশ মাছ খাইতে পারতেছে না, এখন এইভাবে বাজারে আইসা এখন তাদেরও দোষ নাই আপনারও দোষ নাই, কি কিছু বুঝছেন, এখন অভাবে পড়ে আইসে আর কি, বুঝলেন না কাকা? তবে বলে এইটা একটা ছোট মাছ নিয়ে তো তোমরা মনে বলতে পারতাম, এই যে 6,000 টাকা আমার এক সপ্তাহ রুজি হয়ে গেল, আমি কেমনে বাঁচবো? আমি তো বড় আমি তো গরিব মানুষ, 5-6,000 টাকা রুজি করে যে বাল বাচ্চারা সঙ্গে চলি, জিনিসটা কিন্তু খুব খারাপ লাগলো বুঝছেন কাকা, করার কিছু নাই, এখন যাই হোক, এখন এটা আজকে একবারে লাস্ট বড় মাছটা কত করে কেজি বিক্রি করবেন? এটা আর 1500 বেচতে হবে, 1500 হইলে দুইটা মাছ 4 কেজি প্রায় 6,000 টাকা, তারপরে একটু যোগাযোগ করে মাছ নিতে পারে, বুঝুন না? ঠিক আছে, আমাদের আমার নাম হলো মোহাম্মদ মুসলিম, আমার মোবাইল নম্বর হলো 01725 77669691, আর যদি কোনো ভাই কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার মাছটি নিয়ে থাকেন তাহলে আল্লাহকে মেহরবানি করে আমার জোরকে আমার টাকাটা দিয়ে দিয়ে, তাহলে আমি গরিব মানুষ, আমি হবে আমার কবরের যাত্রী হবে, তো এই পর্যন্ত চলে অল্প একটু বাকি আছে, আমার বাল বাচ্চার হক, যদি কোনো রিটার্ন ব্যক্তি নিয়ে থাকেন দয়া হবে হয় তো আমার টাকাটা রিটার্ন দিয়ে দিয়ে, আমার কি লাভ লাভ কিনা দাম 6,000 টাকা। পাশের ওনারা জানে, ওনারা সবাই জানে মাছ হারিয়ে গেছে, হ্যাঁ জানে, সবাই জানে না ওনারা সবাই জানে, হ্যাঁ সবাই জানে। এই খলিল ভাই ওনারা বলে মাছ নিয়ে গেছে, কোন জিনিসটা খুব খারাপ লাগলো, দুইটা মাছ কিভাবে চুরি করে নিয়ে যায়, মাছ চান্সি আরো দেখছে যে মাছ কিনা ভালো হইছে। খলিল ভাই, এই খলিল ভাই মহিলা নিতে পারে না পুরুষেরা নিতে পারে, খেয়াল আছে? আর কেমনে করবো, বিনীত অনুরোধ করবো আমার এই ভিডিওর মাধ্যমে, যারা ভিডিওটা দেখছেন যারা ব্যবসায়িক ভাই আছেন, দয়া করে আপনারা অবশ্যই আপনাদের মাছের দিকে খেয়াল রাখবেন, কারণ এখানে কিন্তু এই ছোট ছোট মাছটা নিলেও একটা হইতো, কারণ দুইটা মাছ নিলে বেশি একটা কিছু হইতো না, দুইটা মাছ নিলে 1 কেজি 1.5 কেজি হইতো, 900 টাকা করে, তার মানে 1500 হইতো, আমাদের কাছে আমার 6,000 টাকা। তবে কাকার উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা অবশ্যই নিজের নিজ নিজ দায়িত্বে ব্যবসা করুন, খেয়াল রাখুন, কারণ অভাবের পরেও কিন্তু মানুষ এখন চুরি করে, হ্যাঁ আবার কিছু আছে পেশাদার চোর, আবার কিছু আছে আবার মহিলা চুরি করে, তো যাই হোক আপনারা অবশ্যই ওই দিকটা দিকে খেয়াল রাখবেন নাকি? তো কাকার জিনিসটা আমার খুব খারাপ লাগলো, তারপর আপনারা অনেকে আছেন যোগাযোগ করতেছেন, কাকায় গরিব মানুষ অবশ্যই আপনারা যোগাযোগ করেন, কারণ এই বয়সে কিন্তু মানুষ ঘরে থাকার কথা, কিন্তু সেই বয়সে কিন্তু কাকা এখনও কিন্তু মাছ বিক্রি করে, দীর্ঘ অনেক দিন অনেক বছর যাবত মাছ বিক্রি করে। আপনারা যদি বিশ্বাস করেন, আসলে বাজারের মধ্যে কয়েকজন মানুষ আছে যারা কিন্তু ভালো মাছটা বিক্রি করে, তো যাই হোক তারপর আমি কাকার নাম্বারটা দিয়ে দিছি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, বিদায় নিলাম। এইটুকু করে দেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি নিয়ে থাকেন যদি দয়া হয় আমার টেরে দেন, মাছের টেরে দেন 6,000 টাকা, এটা আপনি তো বলে দিয়েছেন সমস্যা নাই, যদি ভিডিওটা কেউ নিয়ে থাকে মাছটা অবশ্যই, যদি তার মায়া দয়া হয় তাহলে অবশ্যই টাকাটা দিয়ে যাবে, উনি ফোন করে বলে যে হয়তো আমার বিকার দিয়ে, বিদায় নিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।